বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা আজকে বরাবরের মতো আমি পিন্টু স্বর্ণকার আপনাদের সাথে আজকে রয়েছি। আর আজকে যে ডিজাইনগুলো আপনাদের জন্য আমি এনেছি, এখানে আপনি 21টি মঙ্গলসূত্র ও লকেটের ডিজাইন পাবেন। বন্ধুরা এখানে যে লকেটের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, আপনার যদি কোনো চেইন থাকে তো সেই চেইনের সাথে আপনি এই ডিজাইনগুলো তৈরি করে ব্যবহার করতে পারেন। বন্ধুরা আর এখানে যে দেখতে পাচ্ছেন যে মঙ্গলসূত্র ডিজাইন, তো সেটাও খুবই ভালো ডিজাইন, আপনি 3-4 আনা স্বর্ণের মধ্যে ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা আপনার যদি এরকম ডিজাইন প্রয়োজন হয় আপনি ভিডিওটি দেখুন, আশা করি এখান থেকে আপনার যে কোনো ডিজাইন আপনার চয়েস হবে। বন্ধুরা এখানে যে ডিজাইনগুলো আপনি দেখতে পাচ্ছেন, এখানে 2 আনার মধ্যে কিছু ডিজাইন রয়েছে, 1 আনার মধ্যে রয়েছে, তো যেটা আপনার চয়েস হবে আপনি সে ডিজাইনটা আগে ভালোভাবে দেখবেন। যদি আপনার চেনের সাথে এখান থেকে কোনো ডিজাইন চয়েস করে আপনার চেনের সাথে ফিটিং করে ব্যবহার করতে চান, তাহলে দেখতে পাচ্ছেন এখানে 2 আনা 3 আনা এরকম স্বর্ণের মধ্যে কিছু লকেটের ডিজাইন রয়েছে, সে ডিজাইনটা আপনি ইউজ করতে পারেন। বন্ধুরা এখানে যে মঙ্গলসূত্র ডিজাইন রয়েছে সে ডিজাইনগুলো ভালো, তো সেটা আপনি 3-4 আনার মধ্যে সেটাও তৈরি করতে পারবেন। খুবই অল্প স্বর্ণ দিয়ে ডিজাইনগুলো তৈরি করা যায় সিম্পলের মধ্যে। বন্ধুরা আর যদি আপনি এই ডিজাইনগুলো তৈরি করেন, তাহলে সেটা আপনি যখন তৈরি করবেন আপনার স্বর্ণকারকে এই ডিজাইনগুলো দেখিয়ে আপনি কিন্তু এখানে যেরকম সেরকম সেম করে জিনিসটা তৈরি করে নিয়ে আসতে পারেন। আর বন্ধুরা যখন আপনি এই ডিজাইনগুলো তৈরি করবেন, তাকে আপনারা ভালোভাবে বুঝিয়ে দেবেন যে আপনার স্বর্ণকারকে যে এখানে যেরকম রয়েছে সেরকম ছোটো করে লকেটগুলো তৈরি করতে, লকেট বা মঙ্গলসূত্র যেটা দেখতে পাচ্ছেন, তো আপনি যদি কম স্বর্ণ দিয়ে তৈরি করেন তাহলে এখানে যেরকম রয়েছে সেরকম সেম করে জিনিসটা তৈরি করলে কম স্বর্ণ দিয়ে হয়ে যাবে। আর যদি আপনি একটু বড় করে তৈরি করতে চান বেশি স্বর্ণ দিয়ে, তাহলে বন্ধুরা আপনি বেশি স্বর্ণ দিয়ে বড় করে তৈরি করতে পারেন, 5-6 আনা স্বর্ণের মধ্যে এই ডিজাইনগুলো আপনি তৈরি করতে পারবেন। বন্ধুরা আর আপনি যদি লকেটের ডিজাইনগুলো চয়েস করেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি 2 আনা দিয়ে তৈরি করেন, 2 আনা দিয়ে তৈরি করলে আপনি যখন তৈরি করতে দিবেন লকেটের ডিজাইনগুলো, আপনার যে স্বর্ণকার রয়েছে তাকে বলবেন যে কয়রাটা যে রয়েছে লকেটের যে কয়রাটা থাকে সে কয়রাটা একটু ভারী করে দিতে বলবেন। কারণ বন্ধুরা কয়রাটা আপনার কিছুদিন ব্যবহার করলে কয়রাটা খেয়ে নিচে পড়ে যায়, তো এই জন্যই আমি আপনাদের বলছি যে কয়রাটা একটু মোটা করে ডিজাইনগুলো তৈরি করে নেবেন, তাহলে অনেক দিন ব্যবহার করতে পারবেন। বন্ধুরা আশা করি আপনি বুঝতে পেরেছেন আর এই ডিজাইনগুলো আপনার অবশ্যই পছন্দ হয়েছে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা কারণ এরকম নিত্য নতুন ডিজাইন আর ডিজাইন সম্পর্কে বিস্তারিত কথা বলে থাকি, তো বন্ধুরা ভালো থাকবেন, ধন্যবাদ।